বাবার শরীর খারাপ, কাছে টাকা পয়সাও নেই, এই সময় কি যে করি আমি। আরে ভাই, তোকেই তো খুঁজছিলাম। কেন বন্ধু, আমাকে খুঁজছিস কেন? কেন, কোনো বিশেষ কোনো দরকার? হ্যাঁ বন্ধু, আমার কিছু টাকার দরকার, তুই কিছু সাহায্য করতে পারবি? আসলে না, আমার বাবা খুব অসুস্থ, ডাক্তার দেখাতে হবে তাই আর কি। ও, এই ব্যাপার? আচ্ছা দাঁড়া, আর হ্যাঁ, বাবার দিকে একটু খেয়াল রাখিস। অনেক ধন্যবাদ বন্ধু তোকে। আরে না, ঠিক আছে, পাগল নাকি তুই? সত্যি তোর মতো বন্ধু খুঁজে পাওয়া মুশকিল। আচ্ছা তাহলে আমি আসলাম। ঠিক ঠিক আছে, সাবধানে যাস। কি রে ভাই, বিশেষ কোনো দরকার নাকি? এমন করে গাড়ির সামনে আসলে এক্ষুনি তো গায়ে মেরে দিচ্ছিলাম তো। আর বলিস না বন্ধু, আমি খুব বড় একটা বিপদে পড়ে গেছি। কেন, এমন কি হয়েছে বন্ধু যে তুই এইভাবে এসে আমার সামনে পড়লি? আর বলিস না বন্ধু, আর ব্যাংকের থেকে কিছু টাকা নেওয়া ছিল, আজকের মধ্যে যদি আমি পরিশোধ করতে না পারি আমি খুব বড় বিপদে পড়ে যাব। ও আচ্ছা, এই ব্যাপার? আচ্ছা দাঁড়া। আর হ্যাঁ, আমিও যদি কোনোদিন বিপদে পড়ি তাহলে তুই আমাকে একটু দেখিস। হ্যাঁ বন্ধু অবশ্যই, তুই আমাকে আজকে এত বড় একটা বিপদের হাত থেকে বাঁচালি, আর তোকে আমি হেল্প করবো না, এটা কখনো হয়? আচ্ছা ঠিক আছে বন্ধু, আজ তাহলে যা, আমি একটু ব্যস্ত আছি বুঝলি। ঠিক আছে, পরে কথা বলবো তোর সঙ্গে। হ্যাঁ ঠিক আছে। না বন্ধু, আর ভালো লাগছে না, একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে ভীষণ। বিরিয়ানি যে খাবি, পকেটে তো এক টাকাও নেই। কি করে বিরিয়ানি কি ফ্রিতে ফ্রিতে দেবে দোকানে গেলে? তোরা দাঁড়া, আমি একটা ব্যবস্থা করছি, দেখি হাবিবকে ফোন করে দেখি কি টাকা পয়সা ধরা যায় কিনা। দাদা একটা চা দিও তো। হ্যালো আবিব। হ্যাঁ ভাই বল, কেমন আছিস তুই? হ্যাঁ ভালো আছি ভাই। বলছি আমাকে একটু সাহায্য করবি? হ্যাঁ কেন না, বল কি সাহায্য করতে হবে। আর বলিস না ভাই, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা পা ভেঙে গিয়েছে, আমার ভীষণ টাকার প্রয়োজন, তুই কি দিতে পারবি? কি বলছিস, কিভাবে? আচ্ছা যাই হোক, কত দিতে হবে বল, আমি ফোনপেতে মেরে দিচ্ছি। আরে ভাই বেশি না, ওই 1000 খানিক টাকা দিলেই হবে, আমি ফোনপেতে মেরে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ, তাহলে রাখছি। ঠিক আছে, গিরাম দিলাম, জোস ফাটিয়ে দিয়েছি, তাহলে চল আজকে বিরিয়ানি খেয়ে আসি। কয়েকদিন হয়ে গেল মা হসপিটালে ভর্তি, ডাক্তার বললো অনেক বড় অপারেশন করতে হবে, অনেক টাকার দরকার। এত অল্প সময়ের মধ্যে আমি এত টাকা জোগাড় করবো কোথা থেকে? যাই দেখি আমার বন্ধুদের কাছে, ওদের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যায় কি না। ওদেরও তো আমি একটা সময় অনেক উপকার করে গেছিলাম,
দেখি ওদের কাছ থেকে কিছু হেল্প পাওয়া যায় কিনা। বন্ধু খুব বড় বিপদে পড়ে গেছি, আমার মায়ের খুব শরীর খারাপ, অনেক টাকা দরকার, কিছু টাকা দিবি? হ্যাঁ বন্ধু, আমি তোকে সাহায্য করতে চাই, বিশ্বাস কর। আজ এই দুদিন হয়ে গেল আমার ফোনে রিচার্জটুকু নেই, এই রিচার্জটুকু করতে পারছি না, তাহলে এই অবস্থা কী করবো বল আমি। ঠিক আছে বন্ধু, তাহলে আর কি করব, তাহলে আমি আসি, দেখি অন্য কোনো জায়গা থেকে ম্যানেজ করতে পারি কি না। নিজামের কাছ থেকে তো কোনো টাকা পেলাম না, এইদিকে ডাক্তার বলল মাকে অপারেশন করতে হবে, টাকা না জমা দিতে পারলে মায়ের অপারেশনটা হবে না, এই অত অল্প সময়ের মধ্যে আমি এত টাকা জোগাড় করবো কোথা থেকে? যে কোনো উপায়ে হোক আমার টাকা জোগাড় করতেই হবে। দেখি আসাদুলের কাছে গিয়ে দেখি আসাদুল কোনো আমার উপকার করতে পারে কি না, একটা সময় তো আমি আসাদুলকেও অনেক উপকার করে রেখেছিলাম। বন্ধু অনেক বড় বিপদে পড়ে গেছি, আমার অবস্থা খুব একটা ভালো না, হসপিটালে ভর্তি আছে, অনেক টাকার দরকার, কিছু টাকা দিয়ে সাহায্য করবি ভাই? আরে বন্ধু এই এক সপ্তাহ আমার কাজ বন্ধ, বাড়ি দুদিন বাজার বন্ধ করতে হয়নি, তোকে কীভাবে সাহায্য করবো তুই বল। ঠিক আছে বন্ধু, আমি তাহলে আসি, হ্যাঁ দেখি অন্য কোনো জায়গার থেকে আবার টাকার ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, দিতে পারো না, খুব খারাপ লাগলো। আসাদুল আমাকে ফিরিয়ে দিল, এখন এত অল্প সময়ের মধ্যে আমি এত টাকা জোগাড় করব কোথা থেকে? দেখি সোমনাথের কাছ থেকে কিছু টাকা পাওয়া যায় কিনা, একটা সময় সোমনাথকেও আমি অনেক উপকার করে রেখেছিলাম, সোমনাথ হলো আমার শেষ ভরসা, ওর কাছ থেকে আমি যদি টাকাটা না পাই অনেক প্রবলেমের মধ্যে পড়ে যাব। ডাক্তার বলেছে টাকা জমা না দিতে পারলে অপারেশনটা হবে না, এত অল্প সময়ের এতগুলো টাকা তো আমার জোগাড় করতেই হবে, কারণ এই পৃথিবীতে মা ছাড়া আমার আর কেউ নেই। বন্ধু চললে বন্ধু, অনেক বিপদে পড়ে তোদের কাছে এসেছি, তোরাই আমার শেষ ভরসা, প্লিজ তোরা যেন আমাকে ফিরিয়ে দিস না। কেন কি হয়েছে সেটা বল, তোকে তো দেখে মনে হচ্ছে ভীষণ টেনশনে আছিস, কি হয়েছে সেটা বল। আর বলিস না, আমার মা খুব অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, অনেক বড় অপারেশন করতে হবে, অনেক টাকার দরকার, তোরা কিছু টাকা দিয়ে আমার সাহায্য কর না বন্ধু, নাহলে আমার মাকে বাঁচাতে পারবো না। আরে বন্ধু শুনে সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস কর আমাদের কাছে কোনো টাকা নেই, আমাদের কাছে যা পড়াশোনার জন্য টাকা দেয় বাড়ির থেকে তাই নিজেদেরই আমাদের চলে না। থাক আর বলতে হবে না, সেদিন তোরা যখন বিপদে পড়েছিলিস আমি তোদের ঠিকই উপকার করেছিলাম, আর আজকে আমি বিপদে পড়েছি আর তোরা আমাকে উপকার করতে পারলি না, কিসের বন্ধু রে তোরা, কেমন বন্ধু তোরা? বন্ধু তুই কিন্তু ভুল ভাবছিস, আমরা কিন্তু ওইভাবে বলতে চাইনি। না রে বন্ধু থাক, আমি তাহলে গেলাম। আজকে তোরা কেউ আমার উপকারে আসলি না, সত্যি আজ আমি বিপদে পড়ে আমার কাছের মানুষগুলোকে চিনে নিলাম যে তারা আমাকে কতটা নিজের ভাবে, এখন নিজের কাছে এই শখের বাইক ছাড়া আর কিছুই নেই, মাকে বাঁচাতে গেলে আমাকে এই বাইকটা বিক্রি করে দিতেই হবে, এছাড়া আমার আর কোনো রাস্তাই নেই। হ্যালো দাদা, আমি একটা বাইক বিক্রি করতে চাই, আপনি কি নেবেন? আজকে বিকালের মধ্যে আমার 50,000 টাকার খুব প্রয়োজন। ওকে দাদা ওকে, তাহলে আপনি বিকাল 5টায় বাদুড়িয়াতে আসেন, আপনার সঙ্গে ওখানেই দেখা হচ্ছে, ঠিক আছে দাদা? আচ্ছা ঠিক আছে দাদা, রাখছি তাহলে। হ্যাঁ যাক, বাইক বিক্রি হয়ে যাক, কিন্তু মায়ের অপারেশনটা তার করাতে পারবো? কি ব্যাপার, এতটা টাইম হয়ে গেল এখনো আসলো না, আসবে না নাকি? ওই তো আসছে, এতক্ষণ পরে 5:30 বেজে গেল। সরি দাদা আসতে একটু দেরি হয়ে গেল, আসলে দাদা মা হসপিটালে ভর্তি আছে তো ওখান থেকে আসতে একটু দেরি হয়ে গেল। গাড়ি সব ঠিকঠাক আছে তো? গাড়ির পেপার কাগজ আছে তো সব ঠিকঠাক না? হ্যাঁ দাদা। না না, গাড়ির কাগজ আর গাড়ির চাবি
ঠিক আছে আচ্ছা ঠিক আছে নাও তোমার টাকা তাহলে আমি আসলাম অনেক ধন্যবাদ দাদা আপনাকে আর হ্যাঁ দাদা এটা আমার অনেক শখের বাইক আপনি একটু সাবধানে চালাবেন আর একটু যত্নে রাখবেন এটা আপনার কাছে অনুরোধ চলো মাকে দেখো হ্যাঁ আচ্ছা এই পৃথিবীতে কিছু এক শ্রেণীর বন্ধু আছে যারা বন্ধুদের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয় সেই সব মানুষদের জীবনে খারাপ সময় আসাটা খুবই দরকার না হলে স্বার্থপর বন্ধুদের কোনোভাবেই চিনতে পারবে না তাই সেই সব ভালো বন্ধুদের একটা কথা বলতে চাই আপনার দুঃখের দিনে এবং প্রয়োজনে যেসব বন্ধু পাশে এসে দাঁড়াবে না তাদের থেকে আপনি সবসময় দূরে দূরে থাকবেন না হলে আপনার জীবনে আরও অনেক বড় বিপদ আসতে পারে আর সেদিন আপনার কিছুই করার থাকবে না।